হ্যাঁ ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি দেখো দুদিন ধরে আমার শরীর খুব খারাপ, তাই তোমাদের সামনে কোনো ভিডিও আনতে পারিনি। আর আজকে কোনো ভ্লগ ভিডিও নয়, আজকে শুধু মানে তোমার সাথে কথা বলবো, কোনো কিছু করা মানে কাজকর্ম করা দেখাবো না, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ, তাই দুদিন ধরে ভিডিও বানাতে পারছি না। কি বলতো, হঠাৎ করে মানে অনেকদিন পর বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে আমি চান করেছি, তার কারণে আমার একদম মাথা ব্যথা, মানে সর্দি সর্দি হোক, সর্দি তো নেই মানে শুধু শুধু ভাব মানে শুধু কেমন কেমন করে, তার জন্য ভিডিও বানাতে পারি না। সারাদিন শুয়ে বসে সুস্থ আছি, তাই তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম, কারণ সারাদিনের কাজকর্ম করা আমার শেষ। এখন বাজে বিকেল 3:30, কি হলো 3:30 বাজে, তো আমার খাওয়া দাওয়া চান বিকেলবেলা মানে বিকেলবেলা চান করে এই মাত্র আমি তোমাদের সামনে একটু আসলাম। এই দেখো এতক্ষণ এই দুটো আমাদের মানে বাড়িতে ছিল না, এখনই আসলো, আর এসে দেখো ফুকা শুরু করে দিল। আর যে আমাকে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে তোমরা কেমন আছো? হ্যাঁ ওরা তো ভালো আছে, তুমি ভালো আছো? বলো হাই। আমি ভালো আছি। এই যে ছোট মেয়েটার শরীরটা ভালো না, কারণ প্রচন্ড গরমে দেখো ঠিক মতো খাওয়া দাওয়া করে না, চুলগুলো চুলগুলো বড় বড় ছিল, ও চুলগুলো কেটে দিয়েছি, কারণ এই গরমে এই যে এই যে এই পিছিয়ে পিছিয়ে একদম মনা মনাকে দেখাবি, দেখো এই যে ওর মনা, মনার ভিতরে যতগুলো মানে হাড় হাড্ডি ছিল সবগুলো বার করে নিয়েছে, এখন মনাটা একটু হালকা হয়েছে ওর মতো, কারণ ভিতরে যতগুলো তুলো ছিল সব বার করে নিয়েছে, অল্প অল্প আছে এই জন্য হালকা হালকা লাগছে। এটা চুটকি। হ্যাঁ তো বন্ধুরা, কদিন ধরে তো গরম মানে গেছিলো, হঠাৎ করে কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে দুপুরবেলা, তখন বাজে দুপুর 12টা, ঠিক 12টার সময় বৃষ্টি এসেছে। শরীর খারাপ হওয়ার একটা কারণ আছে, কারণ আমি যে হঠাৎ করে বৃষ্টি হলে মনে যেরকম আনন্দ লাগে, সেরকম চান কর মানে চান করার ইচ্ছেটা কিন্তু জানি। অনেকদিন পর বৃষ্টি হয়েছে, বিশেষ করে আমি আর থাকতে পারিনি, বৃষ্টির জলে চান করেছি, বৃষ্টির জলে চান করার কারণে আমার এই অবস্থা। হঠাৎ করে বৃষ্টিতে চান করলে যা হয়, আর এত বৃষ্টি হয়েছে মানে 2 মাস থেকে তো বৃষ্টি নেই, উপরে একদিন যে বৃষ্টি এত গরমের মধ্যে বলো, মনে কান্না এত শান্তি লাগে, তাই ভাবছিলাম যে একটু চান করে নি, কারণ আমি তখন মানে ঝাঁপ দাওয়া দিয়ে কাজ করতে নিয়েছিলাম, তখন আমি মানে বাড়ির বাড়ির মানে সামনটা পিছনটা ঝাঁপ দেওয়া শেষ, বাড়ির উঠোনটা ঝাঁপ দিতে নিয়েছি, সেই সময় বৃষ্টি এসেছে। এমনিতে প্রত্যেকদিন শুধু একটু একটু পরে আবার বন্ধ হয়, 2 অক্টোবর পরে, সেদিন মানে কালকে যে এত জোরে বৃষ্টি হবে, তো বৃষ্টি হয়েছে ভালোই হয়েছে, বৃষ্টি স্নান করেছি। আর আমাদের আবার ওখানটায় মানে এমন সিস্টেম করা আছে, জলগুলোতে যায় ছোটো পাইপ লাগিয়েছি, মানে তার জন্য জলগুলো না মানে তাড়াতাড়ি যেতে পারে না, একদম একটা মানে নদীর মতো জল হয়ে যায়, আস্তে আস্তে জলগুলো সাপ্লাই, খুব মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো নদীর মতো জল হয়ে গেছে, মানে আমার পায়ের এই যে এখান থেকে বলতে পারো, আমি হাতে দেখা দিচ্ছি কারণ পাটা তো দেখা যাবে না, মানে এখান থেকে জল হয়, খুব ভালো লাগে। আমার মেয়েটাও স্নান করেছে, বড় মেয়েটা, আর ও ভালো আছে দেখো, আমার একটু শরীর খারাপ হয়ে গেছে, ও কিন্তু একদম সুস্থ, আমারই মানে সুখ করে নিচান করা, এই যে দাঁড়া দাঁড়া, শরীর খারাপের কারণে আজকে আমি দুপুরবেলা ভালো করে রান্না করতেও পারিনি, কারণ মানে শুধু ইচ্ছে করে কি শুয়ে থাকি, মানে মাথাটা ব্যথা করে, মনে ইচ্ছে করে শুধু শুয়ে থাকি, তাই শর্টকাট করে রান্না করেছি, ওদের কিন্তু ঠিক মতো খাওয়া হয়নি আজকে, ও তো এমনিতেই খায় না, ও খাওয়া হবে কি, আর ওর আর হচ্ছে ওর বাবা রাতের বেলা একটু ভালো করে রান্না করার চেষ্টা করবো, কারণ ওষুধ খেয়েছি একটু মানে কমেছে, শরীর ভালো হয়েছে, মানে তবু আর কি মানে রান্না করতে ইচ্ছে করে না, তো রান্না ইচ্ছে রান্না করতে পারছি না বলে তো করতে হবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, টাটা।